সর্বকালের অন্যতম সেরা ফুটবল তারকা পেলের মৃত্যুতে শোকে গোটা ফুটবল বিশ্ব। 1,281 গোলের বিশ্ব রেকর্ড গড়েছেন পায়ের জাদুতে। একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা সাবেক ফরওয়ার্ড পেলে 2000 সালে ফিফার শতাব্দী সেরা খেলোয়াড়ের তালিকায় ঠাঁই পেয়েছিলেন। অনেকের চোখেই তিনি সর্বকালের সেরা ফুটবলার। ব্রিটিশ সংবাদ মাধ্যম মেইল অনলাইন এক প্রতিবেদনের ব্যাখ্যা করার চেষ্টা করেছে পেলেকে কেন সর্বকালের সেরা বলা হয়। তার সারসংক্ষেপ তুলে ধরা হলো। সাও পাওলোর দারিদ্রপীড়িত বস্তিতে তার জন্ম। সেখানকার রাস্তায় মোজা মুড়িয়ে বল বানিয়ে কিংবা জাম্বুরা দিয়ে ফুটবল খেলতেন পেলে। ঠিক খেলতেন নয়, খেলার পাশাপাশি জাদুকরী সব মুহূর্তের জন্ম দিতেন ওই অল্প বয়সেই। পরিবারের একটা ফুটবল কিনে দেওয়ার সামর্থ্যও ছিল না, কিন্তু 15 বছর বয়সে সেই ছেলেটি সান্তোসের মূল দলে গোলের পর 16 বছর বয়সে খেলেছেন ব্রাজিল জাতীয় দলে। আর 17 বছর বয়সে 1958 বিশ্বকাপে 4 ম্যাচে 6 গোল করে ব্রাজিলকে জিতিয়েছেন বিশ্বকাপ। হয়ে গেলেন সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জয়ী। কিন্তু সেটাকে বলি পেলের শুরু। যখন শেষ করেছিলেন ততদিনে পৃথিবীতে তার মতো আর কেউ নেই। 1958 বিশ্বকাপের আগে পেলে চোট পেয়েছিলেন। তার সতীর্থরাই চাপাচাপি করে পেলেকে সুইডেন বিশ্বকাপে নিয়ে যান। সেই বিশ্বকাপে পেলে 6 গোল করেন, ফাইনালেও জোড়া গোল করেছিলেন। ম্যাচ শেষে আনন্দে জ্ঞান হারিয়েছিলেন 17 বছর বয়সী পেলে। জ্ঞান ফেরার পর প্রতিপক্ষ দলের খেলোয়াড় সিগভার্ড পার্লিং পেলেকে বলেছিলেন, তোমার দ্বিতীয় গোল দেখে করতালি দিতে ইচ্ছে করছিল। 1962 বিশ্বকাপে পেলে চোটের কারণে 2 ম্যাচের বেশি খেলতে পারেননি। সেবার ব্রাজিলকে বিশ্বকাপ জেতালেন গ্যারেঞ্চা। পরে বিশ্বকাপেও কড়া ট্যাকেলের শিকার হয়ে পেলে বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই। ব্রাজিলও বিদায় নেয় তার সঙ্গে। এই চোটের কারণেই 1970 বিশ্বকাপে পেলের খেলার কথাই ছিল না। কিন্তু এ বিশ্বকাপেই গোল অব দ্য সেঞ্চুরির পাসটি ছিল তার পা থেকে। শতাব্দীর সেরা ফুটবলারের সিগনেচার পাস ছিল সেটি। ইতালির বিপক্ষে সেই ফাইনাল 4-1 গোলে জিতেছিল ব্রাজিল। এই ম্যাচে পেলেকে মার্ক করার দায়িত্ব ছিল ইতালির ডিফেন্ডার তার্চিসিও বার্জিনেচের। তিনি বলেছিলেন, ফাইনালের আগে আমি নিজেই নিজেকে বুঝিয়েছিলাম, সে পেলে আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। 1970 বিশ্বকাপের আগে রাজনৈতিক কারণে ব্রাজিল জাতীয় দলের কোচের পদ থেকে ছাঁটাই দেওয়া হয় হোয়াও সালদানাকে। ব্রাজিলের এক ক্রীড়া লেখক জিজ্ঞেস করেছিলেন ব্রাজিলের সেরা গোলকিপারকে, সালাদানা বলেছিলেন পেলে। সেই ক্রীড়া লেখক পাল্টা জানতে চান, বেশ তাহলে সেরা রাইট ব্যাককে? এবারে উত্তর পেলে। মোটামুটি দলের অর্ধেক পজিশনে পেলের নাম বলার পর সালাদানা খানিক হেসে বলে ফেলেন, পেলে যে কোনো পজিশনেই বিশ্বের সেরা ফুটবলার। সান্তোস, ব্রাজিল ও নিউ ইয়র্ক কসমসের হয়ে মোট 40টি ট্রফি জিতেছেন পেলে। তিনি ও ফ্রান্স বেকেনবাওয়ার মিলে ফুটবলের ভিত গড়েছেন যুক্তরাষ্ট্রে। উয়েফার সভাপতি থাকতে মিশেল প্লাতিনি একটা মন্তব্য করেছিলেন, ফুটবলার পেলে ও মানুষ পেলে, কিন্তু পেলে যখন ফুটবল খেলেছেন তখন তিনি ঈশ্বর হয়ে উঠেছেন। ইতিহাসই সে কথা বলে, সেটা শুধু 1366 ম্যাচে 1281 গোলের জন্য নয়, প্রতিভার দুটিতে সবার চোখ ধাঁধিয়ে দেওয়ার জন্যও নয়, বরং খেলাটির প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং সেটা পৃথিবীর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্যই পেলের কোনো তুলনা নেই। একটা খেলায় একজন অমর কিংবদন্তির কাছ থেকে লোকে আর কি আশা করতে পারে। গত নভেম্বর থেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ছিলেন ব্রাজিলের কালো মানিক। জীবনের আঙিনায় আর ফেরা হলো না তার।